আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা দিন, জনজাত কথার 550তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সরোয়াল। আপনারা জানেন, জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, দেশের অবস্থা ভালো নয়, সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি তাতে বিএনপির শীর্ষস্থানীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিরোধী দলীয় নেতার বাসায় পুলিশ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে নজরবন্দি রাখা হয়েছে। এই যে পরিবেশ, সব কিছু মিলিয়ে একদিকে সংলাপের কথা শোনা যাচ্ছিল, আরেক দিকে এই যে গ্রেপ্তার, সাধারণ মানুষ কিভাবে দেখেন? এটা তো অবশ্যই খারাপ লক্ষণ। এটা তো যে কোনো সরকারের শেষ সময়ে এরকমই করে আওয়ামী লীগ, তার বাইরে কিছু না। দেশের স্বাভাবিকভাবে দেশের একটা সংঘাত হবে, সংঘাতের পরে দেশে হয়তো একটা জরুরি অবস্থা হবে, নতুবা আওয়ামী লীগ বাকশাল পদ্ধতিতে অন্তর্বর্তী সরকারের নামে বাকশালের দিকে দাবিতে হচ্ছে। আমার মনে হয় এই রাজনীতি নেতাদের এই অ্যারেস্ট করাই ঠিক হয় নাই। রাজনীতির মাঠকে তাদের রাজনীতির মাঠকে সারা ছেড়ে রাখা উচিত। আর হরতাল নিয়ে আমি বলবো, হরতাল গণতান্ত্রিক অধিকার, হরতাল যে কোনো লোক করতে পারে, কিন্তু হরতাল আমি করবো না, সেটাও আমার জনগণের অধিকার। আমি দেখছি সব জনগণের বিরুদ্ধে যাচ্ছে, সরকারের বিরুদ্ধে হরতাল করুক, সরকারের সব পদক সব বয়স বন্ধ করুক, তারা হরতালের গণভবনের সামনে বসে দেবুক, বঙ্গভবনের সামনে বসে দেবুক, সরকার যাতে কর্মবিরতি না করে সেটা করুক। আমাদের জনগণের সাথে কি রিয়েল ডেমোক্রেসি হচ্ছে? সব দলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আজকে একটি দলের অফিসে আনন্দ উৎসব হচ্ছে, মনোনয়ন বিতরণ হচ্ছে, আর আরেকটি অফিসে তালাবদ্ধ অবস্থায় নেতাকর্মীরা অফিসে যেতে পারছে না, সেটাকে ডেমোক্রেসি বলে না? দুর্বিসন্ধিমূলক একটা গ্রেপ্তার, এটা একচেটিয়া আধিপত্য বিস্তারের জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি। এই গ্রেপ্তার তো ধারাবাহিক গ্রেপ্তার। 90 এর পরে আমরা দেখেছি জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী হুসেন মোহাম্মদ এরশাদ সহ গ্রেপ্তার করেছে খালেদা জিয়া তৎকালীন আমলে। তো খালেদা জিয়া আবার খালেদা জিয়ার টাইমে আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে, এগুলো ধারাবাহিক। এটা প্রতিহিংসার রাজনীতি। এই প্রতিহিংসার রাজনীতি মূলত দুইটা দল এই দেশের জাতির জন্য কোনো কাজ করছে না। এরা মূলত বিদেশি দালালি দেশীয় লুটেদের প্রতিনিধিত্ব করে, মূলত আজকে সাধারণ মানুষকে দেওয়ালে ঠেকিয়ে দিচ্ছে। জেডিসি এবং জিএসসি পরীক্ষার্থী যারা, তাদের গার্জেনকে মানে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার জন্য এটা বিরুদ্ধকে গ্রেপ্তারের মাধ্যমে এটা মানে উস্কানি দেওয়া হয়েছে। এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে, কারণ যে দেশে সরকার আছে প্রত্যেক দেশেই বিরোধী দল আছে। বিরোধী দলের দমন পীড়ন করে তো আপনি দমে রাখতে পারবেন না, কতদিন দমে পুলিশ দিয়ে দমে রাখবেন? এটা সরকার বিরোধী দলকে ভয় ভীতি দেখাইয়া মনে করছে যে নির্বাচনে আনতে পারে কিনা। একটা সংলাপ চলতে ছিল, এই মুহূর্তে আমাদেরকে গ্রেপ্তার করা উভয় জন্য ক্ষতিকর। আমরা একটা হতাশার মধ্যে আছি, এই হতাশাতে উত্তরণের কোনো পথ পাচ্ছি না। একটাই পথ দেখতেছি, আমার ভাই আপনার ভাই আওয়ামী লীগ করে, বিএনপি করে, হয়তো মারামারি করে আমার ভাই মারা যাবে না আপনার ভাই মারা যাবে, এছাড়া সামনে কিছুই নাই, এছাড়া সামনে কিছুই নাই। তবে নেতারা যারা আছে, একদিন বাপ মা যেরকম ছেলেদেরকে মারে, আমার বিশ্বাস জনগণ একদিন এই নেতাদেরকে মারবে, এমন মারবে তার চেয়ে কি হবে। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বিএনপি নেতাদের গ্রেপ্তার বা বিরোধী দলীয় নেতার বাসভবনকে ঘিরে পুলিশের যে তৎপরতা, তাকে খুব বেশি পছন্দ করছেন না। এই যে গ্রেপ্তার বা সব কিছু মিলিয়ে তারা মনে করছেন যে সরকারের একটি দূরভিসন্ধিমূলক কোনো বিষয় আছে, যেটি হয়তো আরও কিছুদিন পরে বোঝা যাবে। পাশাপাশি আরেকটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় বলেছেন তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, তিনি চান জনগণের শান্তি। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখেন, কিভাবে নিচ্ছেন? উনি দেশের মানুষ সুখ শান্তি চায়, উনি কাজে প্রমাণ করে দেখাক, উনি বললে হবে না। ওনার হাতে এখন সবকিছু নির্ভর করতেছে, বিরোধী দল আন্দোলন করবেই, সবসময় করবে। বাংলার জল সৃষ্টি থেকে দেখতেছি সরকারের বিরুদ্ধে সবসময়, আর বাংলাদেশের মানুষের সবসময় বিরোধীটাই পছন্দ করে। এটা হচ্ছে ওনার মুখের কথা, মনের কথা না, কাজে দেখা যেত জিনিসটা, তাইলে এ দেশবাসী খুব খুশি হইতো। তা ক্ষমতাটা ছাড়ে না কেন? ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখ, এই একটা পয়েন্টই তো। এটা তো আসলে জনগণ খাবে না, এই ধরনের কথা জনগণ গ্রহণ করবে না। এবং অন্যদিকে হাসিনা এবং খালেদা প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী অনেকে বলেন যে সামনাসামনি বসালে এটা মিট হয়ে যাবে। আমি বলবো তাদের যে 37 মিনিট কথা হয়েছে মোবাইলে, সেই ধারাবাহিকতা আমি বলবো তাদেরকে যদি একসাথে বসায় দেন তাহলে তাদের হবে। যে দেশের মানুষ সব বুঝে, আপনারা যত ধরনের এই যে মানুষকে নিয়ে
খেলা করতেছেন এগুলি সব বুঝে মানুষ এই যে আপনারা সুন্দর সুন্দর কথা এগুলি যে কি জন্য বলতেছেন মানুষের কে মানে বাতবাজি দেওয়া এগুলি মানুষ বুঝে আসলে উনি যে কথাটা বলছে এটাই ভালো এই কথার উপদে বিরোধী দলকে ডেকে আই না মনে হয় এটার একটা সুন্দর একটা ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ তার এই কথাকে আমি স্বাগত জানাই কিন্তু এখন কথা হচ্ছে যে তারা যে সর্বদলীয় সরকার ইস্যুটা নিয়ে আসছে এখানে তাহলে তাকে কেন প্রধানমন্ত্রী করা হচ্ছে সে যদি সর্বদলীয় সে যদি প্রধানমন্ত্রী তো নাই চান তাহলে সে এখানে কেন প্রধানমন্ত্রী তো হচ্ছেন তো উনি তো ওনার কাজের প্রতিফলন হিসেবে তো আমরা আশা করি যে উনি ত্যাগ পদত্যাগ করুক পদত্যাগ একজন নিরপেক্ষ ব্যক্তির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে একটা আমাদেরকে শান্তি দিক মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে অত্যন্ত ভালো কথা আমি কিন্তু সাধুবাদ জানাই ওনার এই কথাকে যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না এটা ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এই কথা বলেছিলেন এই দেশের বঙ্গবন্ধু ছিলেন উনি কিন্তু বলেছিলেন যে আমার প্রধানমন্ত্রিত্বের দরকার নাই আমি এ দেশের মানুষের মুক্তি চাই আজকে ওনার সাথে সুর মিলিয়ে ওনার সুযোগ্য কন্যা যে কথাটা বলেছেন আজকে জাতি সেই কথাটার পরিপূর্ণতা আশা করে যদি এই কথা উনি বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশ আর কোনো সংঘাত থাকবে না আমরা মনে করি জনগণের শান্তি চাইলে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভোট করুক তারপরে তো হয় উনি তো এটার জন্য 170 দিন হরতাল করছে ওটা ওনার আন্দোলনের ফসল উনি আজ নিজেই নষ্ট করতেছে সবাই যখন চাচ্ছে উনি সরে দাঁড়াক না কয়দিনের জন্য 3 মাসের জন্য সরে দাঁড়াক মন্ত্রীরা পদত্যাগ করতেছে না 3 মাসের জন্য সরে দাঁড়াক ছুটিতে যাক ছুটিতে গেলে তো উনি হয়ে যায় প্রধানমন্ত্রী থাক ছুটিতে যাক সুন্দর এটা এই কথাকে আমরা স্বাগত জানাই খুব সুন্দর কথা বলেছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী সেটা যদি দেশের স্বার্থে সবার সাথে যদি উনি পদত্যাগ করেন তাহলে আমাদের মনে হয় যে সব কিছু একটা টোটাল ঠান্ডা হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবি মঙ্গল বুধ এবং শুক্রবার একুশে পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার